যে ব্যক্তি কথা যত কম বলবে আমল নামায় বোঝা তত কম হবে। যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করতে শিখেনি সে তার ধর্ম বোঝেনি। এমন ব্যক্তিদের বিরুদ্ধে আপনি কথা বলছেন। 40টি বছর তামাম দুনিয়া তাফসির করছে কোরআনের, হাজার হাজার কাফের যার হাতে মুসলমান হয়েছে ওই বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে সা দোকানে বসে সমালোচনা করছে এমন কিছু লোক আছে না নাই? গীবাতের মতো এত নিকৃষ্ট কাজটা মানুষ করছে সবাই মিলে। বাংলাদেশে গীবতের হাতটা খুবই রমরমা, এই বাজারটা জমে উঠছে গীবত জেনার চেয়েও জঘন্য। যে ব্যক্তি তার মুখকে যত পবিত্র রাখবে জান্নাত পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াত বান্নি মা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিদলাইহি আদমান লাহুল জান্নাত। যে ব্যক্তি তার মুখ এবং তার লজ্জা স্থান আমি নবীর কাছে জিম্মাদারি দেবে, আমার জামিনে দেবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে মানুষ মানুষকে কষ্ট দেয়, গালি দেয়, এই মুখ দিয়ে মানুষ মানুষকে প্রতারিত করে ধোকা দেয়, এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়া আল্লাহর বড় বড় প্রিয় বান্দাদেরকে ফাঁসির রশিতে পর্যন্ত ঝুলায়, ঠিক না? এই মুখ অপব্যবহার করে কত রকমের অন্যায় করছে। এই মুখ দিয়ে ঘোড়া যায়, আবার মুখ কাজে লাগিয়ে ভাঙ্গন সৃষ্টি করা যায়। আমার বন্ধু, মুখ দিয়ে কাউকে আঘাত দেন, ওই আঘাত কোনোদিন শুকাবে না, যে ক্ষত সৃষ্টি হবে আপনাকে যদি তিনি ক্ষমাও করে দেন, আপনি মাপ চেয়ে নেন, আপনাকে 10 বছর পরেও যদি আবার দেখে, দেখা হলে সে আঘাতের কথা আবার স্মরণে এসে যাবে। এই জন্য কবি বলেছেন, যারা এত সেনানু লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু, তরবারি দিয়ে যদি আঘাত করা হয় সে আঘাত শুকিয়ে দেয়, কিন্তু কাউকে জিব্বা দিয়ে আঘাত করলে সে আঘাত শুকানো বড় কঠিন। আমার ভাইয়ের জিব্বা ব্যবহার করে মানুষ মোমেন হয়, কালেমা তেলাওয়াত করে, কালেমার ঘোষণা দেয়। আবার যারা কাফের হয় জিব্বা ব্যবহার করে কুফরের ঘোষণা দিচ্ছে, এবং এই জিব্বা ব্যবহার করেই তো বিশ্ব নবীকে পাগল কবি গণক পর্যন্ত বলে গালি দিয়েছে। এই জিব্বা এটা মানুষকে জান্নাতের কাছে নিয়ে যাবে, এই জিব্বা মানুষকে আবার জাহান্নামে ফেলে দেবে। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা খুয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি ভয় করেন কাকে, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কি আপনি একটু বলুন। ফা খাযা বিলিসানিহি ফাকালা হাযা, আল্লাহর হাবিব ওনার পবিত্র জিহ্বা মোবারক একটু ধরলেন, হালকা বের করে ইশারা দিয়ে বললেন, তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহ্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর আমি নাজাত চাই, মুক্তি চাই, আপনি আমাকে একটু বলুন কি কাজ করলে আমি নাজাত পাব, মুক্তি পাব, জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পাব। ক্বালা আমলিক আলাইকা লিসানাক ওয়া আবকি আলা খাতিয়াতিক, তুমি দুইটা কাজ করলে নাজাত পাবে, একটা হলো তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণে রাখবে, তোমার জিহ্বার মালিক তুমি হও, তোমার জিহ্বা যেন তোমার মালিক না হয়, তোমার জিহ্বা তোমার মুখ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে, বরং তুমি তোমার মুখকে নিয়ন্ত্রণে রাখবে, তোমার প্রবৃত্তির অনুসরণ তুমি করো না, বরং প্রবৃত্তিকে তোমার অনুসারী বানাও। মানুষ এবং তার প্রবৃত্তি হল ঘোড়া এবং ঘোড়সাওয়ারের মতো। যদি কোনো ব্যক্তি ঘোড়ায় সওয়ার হওয়ার পরে তার লাগাম টেনে ধরতে পারে, তাহলে সে যেদিকে চায় ঘোড়া যেতে বাধ্য।
আবার যদি লাগামটা ছেড়ে দেয় তাহলে ঘোড়া তার কথা শুনবে না এখন ঘোড়া যেদিকে যায় সে সেদিকে যেতে বাধ্য আল্লাহর হাবিব বললেন আমলিকা আলাইকা লিসানাকা তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো মুখ যেখানে সেখানে কাজে লাগায়ও না জিহ্বার মালিক হও ওয়াবকি আলা খাতিয়াতি এবং তুমি যে গুনাহগুলো করেছো ভুল করেছো সে ভুলগুলো ক্ষমা পাওয়ার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলার চেষ্টা করো এই দুইটা কাজ করতে পারলেই তুমি নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইয়েরা জিহ্বার ব্যবহার করতে বড় সাবধান এই দেশের মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে জিহ্বার আমার ভাই তাই দেখবেন শোনার মানুষ কম বলার মানুষ অনেক বেশি যে যেই সাবজেক্ট নিয়ে সামান্য পড়াশোনা করে নাই কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় এই সাবজেক্টে সে পিএইচডি করছে ডাক্তারি বিদ্যা সম্পর্কে কিছুই পড়েনি আপনি একটু জোরে কাশ দেন দেখবেন সে ওষুধের নাম বলে দিতেছে একটু হাসি দেন চা দোকানে বসে ১৩ জন যদি থাকে তার মাঝে ১০ জন ডাক্তারি শুরু করে দেবে ভাই জান আপনার জ্বর উঠছে তাহলে আপনি প্যারাসিটামল খান আরেকজন বলবে বেটা এটা তো ব্যাক ডেটে নাফা আরেকজন বলে এটা বা নাফা এক্সট্রা মানে ডাক্তারি শুরু হয়ে গেছে অথচ এখানে একজন ডাক্তারও নাই মুখের অপব্যবহার যা মনে চায় তাই বলে মসজিদের মুয়াজ্জিন ফতোয়া দেয় খাদেম সাহেব ফতোয়া দেয় ইমাম সাহেব ফতোয়া দেয় মক্তবের হুজুর ফতোয়া দেয় মাদ্রাসার মুদাররিস ফতোয়া দেয় কে ফতোয়া না দেয় জীবনে লেখাপড়া করেনি মসজিদে শুধু ওয়াজ শুনছে হেও ফতোয়া দেয় তাবলিগ জামাত এক সিল্লা দিয়ে আসছে সেও এখন মুক্তি হয়ে গেছে ফতোয়া দিচ্ছে সবাই দিচ্ছে ফতোয়া অথচ ফতোয়া দেয়া কার কাজ মুফতির কাজ আল্লাহর হাবিব বলেছে তুমি না জেনে যদি কোনো ফতোয়া দাও তোমার ওই ফতোয়ার আলোকে যে ব্যক্তি আমল করবে সে যদি গুনাহ করে ভুল আমল করে তাহলে যিনি মুফতি গুনাহটা তার কাঁধেও বর্তাবে এখন মানুষের অন্তরে ভয় নেই যে আমি না জেনে কেন কথা বলি আল্লাহ তাআলা কান দিয়েছেন দুটি জিহ্বা দিয়েছেন একটি এর মানে তিনি কান দুইটা দিয়া বুঝাইলেন বেশি শোনো জিহ্বা একটা দিয়া বুঝাইলেন বল কম বুঝেন নাই জিহ্বা দিছি একটা কম বলিও কান দিয়েছি দুইটা বেশি শুনিও কিন্তু এখন আমরা হিসাব করি উল্টাটা হুজুর কান হলো দুইটা দাঁত তো ৩২টা জিহ্বা যেখানে আছে দাঁতও তো সেখানে আছে তাহলে আমরা কম কমু কেন এই জন্য আমরা এখন জিহ্বাকে দাঁতের জায়গায় নিয়ে কাজে লাগাচ্ছি মানে দাঁত আছে ৩২টা সংখ্যায় যেহেতু বেশি মুখের ভিতরে আছে আমরা বলবো বেশি নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাতা নাজা যে ব্যক্তি যত চুপ থাকে তার মুক্তির সম্ভাবনা তত বেশি থাকে মানুষ যখন কথা বলে এমন কোন কথা নাই যেটা আমল নামায় রেকর্ড হচ্ছে না সুবহানাল্লাহ ওয়ামা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ তাআলা বলেন মানুষের দুই ঠোঁটের মাঝখান থেকে যেই কথাটা বেরিয়ে গেল যদি আপনার নিকটে যিনি আছেন তিনি আপনার কথা শুনতে নাও পান কিন্তু ঠোঁটের মাঝখান থেকে অতি ক্ষীণ স্বরে যে কথাটা বের হয়ে গেছে আপনার আমল নামায় সেটাও রেকর্ড হয়ে গেছে اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا প্রত্যেকটা মানুষ তার নিজের আমল নামা নিজের গর্দানে নিয়ে ঘাড়ে নিয়ে তারপরে হাসরের মাঠে উঠবে আল্লাহ সেটাকে কিতাব আকারে বের করে সামনে নিয়ে বলবেন পড়ো আজকে তেলাওয়াত করো পড়ে শোনাও
দুনিয়া যত আমল করেছো কথা বলেছো সব এখানে হাজির আছে তাই রাসূল বলেন মাংস মাতা না যা যে ব্যক্তি কথা যত কম বলবে আমল নামায় বোঝা তত কম হবে বেশি বললে বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই আপনি যা বলবেন তাই লেখা হয়ে যাবে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রাম আবিল ইয়াসকুত আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দয়াদর ছিলেন এত ভালোবাসা ছিল জান্নাতে উম্মত যেন বেশি বেশি প্রবেশ করতে পারে এজন্য আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ এমন একটা বিষয় নাই যেটা তিনি বর্ণনা করেন নাই তিনি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে আখিরাতের উপর ঈমান এনেছে ফালিয়াকুল খায়রা সে যদি ঈমানদার হয় যখন কোন কথা বলবে সে যেন ভালো কথাই বলে আবিল ইয়াসকুত অথবা সে যেন চুপ করে থাকে কারণ ভালো না বলে যদি বিপরীত বলে সেটাও তো আমল নামায় লেখা হয়ে যাবে হাশরের দিন হতে পারে মুখ আপনার জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ ওয়া লা ইয়ালকি বিহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত মানুষ কখনো কখনো গুরুত্বহীন ভাবে সাধারণ ভাবে এমন কোন কথা বলে যেই কথাটা এত দামি সে ভাবেও নাই যে কথা এত দামি ওই কথার কারণে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে তার সম্মান বাড়ায়া দেয় ইসলামের পক্ষে কথাটা বলে ফেলছেন আপনার কথাটা আপনি বলছেন আসমান জাজমান না দৃঢ়তার সাথে না পরিকল্পিত না এমনিতেই বলে ফেলছেন তবে কথাটা অনেক দামি কথা হয়ে গেছে ইসলামের পক্ষে চলে গেছে যেমন ধরুন বন্ধু এই যে আপনারা আমার সামনে বসে আলোচনা শুনছেন আমি এখনি বললাম আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না আল্লাহর কথার বাহিরে আমার বাবা মা রাষ্ট্র যে যাই বলুক না কেন আমি মানতে রাজি নই আমার কথার জবাবে যদি আপনি জোরে বলেন হ্যাঁ এই হ্যাঁ শব্দটাও তো আমল নামায় রেকর্ড হবে হতে পারে এই ঈমানের পক্ষে হ্যাঁ বলার উসিলায় আপনি নাজাত পেয়ে যেতে পারেন আবার আপনি এমন এক মজলিসে গেলেন যেই মজলিসে বলা হলো ইসলাম তো শান্তির ধর্ম ইসলামে মারামারি টারামারি সব নাই যুদ্ধ জেহাদ এগুলো আগে ছিল এখন নাই ইসলাম ব্যক্তিগত জীবনে যথেষ্ট রাষ্ট্রীয়ভাবে কি দরকার আমরা ধর্ম নিরপেক্ষ তাই রাজনৈতিক জীবনে ধর্মের কোনো আনাগোনা সহ্য করব না ধর্ম মসজিদের ভিতরে থাকবে ব্যক্তিগত জীবনে থাকবে আমরা পারিবারিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক অর্থনীতি সমাজনীতিতে ধর্মেও সহ্য করব না যদি আপনি সেখানে হ্যাঁ বলতে পারেন ওই একটা হ্যাঁ এর কারণে আপনার ঈমান চলে যেতে পারে অথচ আপনি এমনি বলছেন হালকানি করছেন সিরিয়াসলি কিছু বলেন আল্লাহর হাবিব বলছেন ওয়া ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাম মিন সাখাতিল্লাহ ওয়া লা ইউলকি বিহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম আবার মানুষ তার মুখ কেজাল কাজে লাগাইয়া এমন স্বাভাবিকভাবে সাধারণভাবে এমন কথা বলে যে কথাটা সে দৃঢ়তার সাথে খুব পরিকল্পিতভাবে গুরুত্ব দিয়ে বলেনি কিন্তু এই কথা কথার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন ইয়াহবি বিহা ফি জাহান্নাম ওই একটা কথার কারণেই তাকে জাহান্নামকে উপর করে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ তাকে জাহান্নামে উল্টায় নিক্ষেপ করা হবে একটা কথার কারণে তাই মুখের ব্যবহার করতে বড় সাবধান আমার ভাইয়েরা এই মুখ আপনার নাজাতের কারণ হবে অথবা এই মুখ আপনার জাহান্নামের কারণ হবে তাই হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনি বলেছেন মা আকালা দীনহু মান লাম ইহফাজ লিসানহু
যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করতে শিখেনি সে তার ধর্ম বোঝেনি মা আকালা দীনহু ইসলাম সে কি জানি সেটা বোঝেনি ইসলাম মানে মুখ যেখানে যেভাবে মনে চায় ওইভাবে ব্যবহার করার নাম নয় উনি বলছে যে ব্যক্তি তার জিহ্বা হেফাজত করতে শিখলো না সে দীনটাই বুঝলো না এজন্য আমার বন্ধু কারো সমালোচনা কারো আলোচনা কোন বিষয়ে কথা বলতে সাবধানে বলা দরকার আছে না নাই আল্লাহ 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 আমরা এমন ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলি এমন ব্যক্তিদের বিরুদ্ধে আপনি কথা বলছেন 40টি বছর तमाम দুনিয়া তাফসীর করছে কোরআনের হাজার হাজার কাফের যার হাতে মুসলমান হয়েছে যার দ্বীনের দাওয়াত শুনে কত চোর চুরি ছেড়ে দিয়েছে কত মদখোর মদ খাওয়া ছেড়ে দিয়েছে কত জালেম জুলুম ছেড়েছে যার কোরআনের তেলাওয়াত শুনলে মনে হতো কোরআনের নাজিল হওয়ার স্বাদ পাওয়া শুরু হয়েছে ওই বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে সাদোকানে বসে সমালোচনা করছে এমন কিছু লোক আছে না নাই পত্রিকা অফিসে সমালোচনা করছে নিজের অফিসে বসে সমালোচনা করছে আল্লাহ 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 আল্লাহু আকবার যার তাফসীর শুনে কাফের মুসলমান হয় ওই লোকের মুখ যদি পবিত্র না হতো কাফের অন্তর পরিবর্তন হতো ওই ব্যক্তির চরিত্র যদি উত্তম না হতো তার দাওয়াতে কাফের মুসলমান হওয়ার মানসিকতা তৈরি হতো না অথচ তাকে ধর্ষণকারী চোর বাদফার বানানো হচ্ছে এবং হাজার হাজার মুসলমান নামদারি লোক না বুঝে তার সমালোচনা করছে প্রতিটা কথাই তো আমলনামা রেকর্ড হয়ে যাচ্ছে হাশরের মাঠে আল্লাহ যদি ওই ব্যক্তিকে দাঁড় করে আপনাকে প্রশ্ন করে তুমি যে তাকে দর্শনকারী বলেছিলে তুমি সেখানে হাজির ছিলে নাকি আমার ভাইয়ারা কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের জন্য আল্লাহর কাছে হিসাব তাকে দিতে হবে তার অন্যায়ের বোঝা তো আমার ঘরে আল্লাহ চাপাননি লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা আরেকজনের পাপের ভার আপনার ঘরে তো আসেনি সে যদি অন্যায় করে তার জবাব সে দেবে কিন্তু যদি অন্যায় না করে আপনি যে তার ঘরে অন্যায় চাপাইয়া দিলেন সেজন্য আপনাকেও জবাব দেয়া লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি হাজির হলেন তিনি গ্রাম্য বেদুইন যা আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুল জান্নাহ গ্রাম্য বেদুইন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এমন কিছু নেক আমল শিখিয়ে দেন এমন কিছু ভালো কাজ শিখিয়ে দেন যা আমল করলে পরে ওই আমলগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি পাগল পারা হুজুর আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো ইউদখিলুনিল জান্নাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে সুবহানাল্লাহ আমার এগুলো শিখান আল্লাহর হাবিব বললেন আতইমিল জায়াব খোদা তো মানুষকে খাবার দিবে ওয়াসকিজ জামানাম পিপাসিত মানুষকে পানি পান করাবে ওয়া আমুর বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ওয়া নাহানিল মুনকার অন্যায় কাজে বাধা দেবে ওয়া ইন লাম তুতিক আলাইহি যদি এই কাজগুলো করতে তোমার ক্ষমতা নাই তুমি ওই কাজগুলো করার সামর্থ্য রাখো না অন্যকে খাবার কি খাওয়াবে তুমি নিজে গরিব অন্যকে পিপাসায় পানি পান করাবে তোমার কাছে সে পানি নাই কিনে খাওয়াবে টাকা নাই সৎ কাজে আদেশ দেবে এমন ক্ষমতা তোমার নাই অন্যায় কাজে বাধা দেবে ক্ষমতাও তোমার নাই অথচ তুমি জান্নাতে যেতে চাও তাহলে একটা কাজ করো ওই কাজগুলো করার ক্ষমতা যদি না থাকে কাফেলে সানাকা তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো তাহলে জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ এটা করতে কি টাকা লাগে না আমার ভাইয়েরা আপনার জিহ্বাকে হেফাজত করুন জিহ্বাটাকে যদি হেফাজত করেন তাহলে আপনার নাজাতের সম্ভাবনা বেড়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ
akhbirni bi amrin a'tasimu bih. Hujur apni amake emon ekta kajer adesh korun jeta ami shob shomoy korte pari. Oitake ami akriye dhore rakhbo emon ekta kajer kotha bolen. Allah habib uttor dilen amlik lisanaka tomar jihobatake tumi shob shomoy tomar odine rakhbe. Dekhen Allah habib jihobar byapare sahabai kiram ke koto beshi bollen jihobake niyontron koro jannat kache eshe. অথচ নামাজি মানুষ হাজী সাহেব মানুষ গালিগালাজ করছে মানুষকে কষ্ট দেন এই মুখের অপব্যবহার করে কত মানুষের কলিজা আঘাত দিয়েছে তার ইয়ত্তা নাই ওই হাজী সাহেব নামাজি মানুষ তার প্রতিবেশীকে এত যন্ত্রণা দেয় কথায় কথায় গালিগালাজ করে এমন লোক আছে না নেই নিজের বউয়ের কলিজাটা কালো করে ফেলছে শ্বশুর শাশুড়িকে নাম তুলে গালি দেয় এমন কিছু স্বামী নামের আসামি আছে না নাই বউরে গালি গালাজ করে বউর বাপ রে বউর মা রে সদ্য গুষ্টিরে গালি দেয় আমার ভাইরাই জিহবার অপব্যবহার করছেন প্রতিবেশী আপনার জিহবায় কষ্ট পায় আল্লাহর হাবিব বলছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিন কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু আল্লাহর হাবিব একদিন তিনবার বলেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় সাহাবাদের মাঝ থেকে কোন একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কার ব্যাপারে কথা বলছেন কে মুমিন নয় আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয় তাহলে আপনার জিহবা থেকে আপনার হাত থেকে আপনার কথা কাজ থেকে আপনার প্রতিবেশী যিনি আছেন নিকটস্থ যিনি আছেন তিনি যেন নিরাপদ থাকেন তাহলে আপনি মুমিন তাই তো রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি সেই তো প্রকৃত অর্থে মুসলমান যার জিহবা থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিজকে নিরাপদ মনে করে আপনি কি বলে বসেন বলা যায় না তাই মানুষ আপনার কাছে ধারে গেছে না আল্লাহ রাসূল বলেন ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাস ইত্তাকা শাররি কান খুলে শুনুন মুসলমান ভাইয়েরা এই চরিত্র নিয়ে যদি আপনি মারা যান উপায় নেই আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ শাররান নাস আবু জাহেল কি মানুষ না কথা বলুন আবু লাহাব কি মানুষ না ফেরাউন কি মানুষ না নমরুদ মানুষ আল্লাহর রাসূল বলেন ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলা অবস্থানগত দিক থেকে সব মানুষের মাঝে সেই নিকৃষ্ট মানুষ হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে মান তারাকাহুন নাস ইত্তাকা শাররিহি যার অনিষ্টের ভয়ে মানুষ তার কাছে দাঁড়ে ঘেসে না আপনাকে দেখলে মানুষ সরে যাচ্ছে আপনি ভাববেন নিজে একান্তে বসে আমাকে দেখে মানুষ কেন সরে যায় যদি সম্মানের কারণে পথ ছেড়ে দেয় তাহলে আপনি খুশি হন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহুম্মা কিরিমনি ওয়া লা তাহিননি রাসূল দোয়া করতেন আল্লাহ আমার সম্মান বাড়ায়া দাও সম্মান কমায়া দিও না আমাকে অপমানিত করো না আপনি আলহামদুলিল্লাহ পড়ে আরো দোয়া করেন মানুষ আমাকে দেখলে সরে যায় রাস্তা ছেড়ে দেয় আমাকে দেখলে একটু দূরে দাঁড়ায় সম্মানের কারণে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি মানুষ আপনাকে দেখে সরে যায় অপমানের ভয়ে আপনার খারাপ ব্যবহারের ভয়ে তাহলে আপনি ভালো করে শুনুন আপনার মাঝে আর পাগলা কুকুরের মাঝে পার্থক্য নাই কি পাগলা কুকুরটা দেখলে মানুষ কি ঘেঁষে কাছে কি করে সরে যায় যেই মাত্র পাগলা কুকুর দেখে সব মানুষ সরে দাঁড়ায় তা আপনাকে দেখলো অন্যরা সরে যায় সম্মানের জন্য নয় তাহলে আপনার মাঝে আর কুকুরের মাঝে পার্থক্য কোথায়
এজন্য আমার বন্ধু সতর্ক থাকবেন খুব বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে একদিন প্রশ্ন করলেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন্নাস আল জান্নাত ও আমার সাহাবারা জানো নাকি এমন কি কি গুণাবলী আছে যে গুণগুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে ঢুকাবে সাহাবাগণ শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিশ্বনবী বলছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবে একটা হলো যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে তাকওয়া বেশি আছে আর একটা হলো যার স্বভাব চরিত্র খুব বেশি ভালো উত্তম চরিত্র এবং তাকওয়ায় দুইটা মানুষকে জান্নাতে বেশি বেশি ঢুকাবে ঠিক এবার প্রশ্ন করলেন তাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন্নাস আন-নার কোন কোন গুণাবলী কোন কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢুকাবে সেটা জানো নাকি সাহাবা ইকরাম অপেক্ষা করছেন রাসূল কি উত্তর দেন আল্লাহ রাসূল বললেন আল আজওয়াফান আল ফাম ওয়াল ফারজ দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢুকাবে একটা হলো মুখ আর একটা হলো তার লজ্জাস্থান এ দুইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢুকাবে তাই মুখ এবং লজ্জাস্থানের বেশি হেফাজত করা দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে হবে মুখের হেফাজত করা চাই এখন মানুষগুলো এই মুখের হেফাজত করে না যেখানে মুখ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ করে যেভাবে যত পন্থা আছে গুনার মুখ দিয়ে করার তার মাঝে সবচেয়ে বেশি গুনাহ করে মানুষ গীবত করে গীবতের মাধ্যমে সবচেয়ে বেশি কবিরা গুনাহ করে মানুষ আমার বন্ধু গীবতের মতো এত নিকৃষ্ট কাজটা মানুষ করছে সবাই মিলে গীবত করা কবিরা গুনাহ মদ খাওয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ জানা করা কবিরা গুনাহ আমাদের সমাজে দেখবেন ছেলেও সিগারেট খায় বাবাও সিগারেট খায় এমনও আছে না নাই কিন্তু স্বাভাবিকত ছেলে বাবারে দেখলে সিগারেটটা ফালাই দেয় আমার ভাইয়েরা মদ খায় বাবা ছেলেও মদ খায় কিন্তু দুইজন একাত্রে বসে খায় এমন ঘটনা খুব কম বাবাও জানা করে ছেলেও জানা করে একই মহিলার সাথে একই ঘরে করে এমন ঘটনা কম কিন্তু বন্ধু হাজী সাহেব মাওলানা সাহেব নামাজি ভদ্রলোক জেনার প্রশ্নই আসে না মদ খাওয়ার চিন্তাও করে না সিগারেটও খায় না হারাম কাজ করে না তবে ওই হাজী সাহেব মাওলানা সাহেব ভালো মানুষ নামাজিরাও ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বসে গীবত করে এটা সবাই মিলে করে যাকে দেখতে নারী তার চলন বাঁকা বাংলাদেশে গীবতের হাতটা খুবই রমরমা এই বাজারটা জমে উঠছে পাশের বাড়ির যেই লোক আছে তার সাথে আমাদের একটু মনোমালিন্য আছে তাই খাবার টেবিলে বসে ওর প্রসঙ্গ উঠলে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে কথা বলা শুরু করলাম অথচ দেখেন আমরা এত ভালো মানুষ ছেলে মেয়ে একাত্রে বসে সিগারেট খাবো এটাও আমরা ভাবতে পারি না অথচ গীবতের মতো হারাম কাজ সবাই মিলেই করছি মাদ্রাসার টেবিলে ওস্তাদরা বসে আছে প্রসঙ্গ উঠছে গীবত শুরু আমার বন্ধু অফিসে বসে আছেন কলিগরা মিলে কোনো কাজ নাই ক্লায়েন্ট নাই প্রসঙ্গ উঠছে সবাই মিলে গীবত শুরু এই যেন একজন আগুন লাগাইলো আরেকজন ঘি ঢালছে আরেকজন সেখানে কেরোসিন ঢালতেছে ওই আগুনে সবগুলা মানুষ জেলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শয়তান গীবত নামক আগুন দিয়া বাংলার হাজার হাজার নামাজি ফরেজগার মুসলমানকে কবিরা গুনার বিশাল আখড়া তার জীবনকে বানিয়ে ছেড়ে দিয়েছে এ ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অসতর্ক অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা তোমরা একে অন্যের গীবত করো না আইহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু ও দুনিয়ার মানুষ তোমার নিজের আপন মরা ভাইয়ের মাংস খাইতে তুমি পছন্দ করো নাকি
fakarihtumuhu Allah bolen tomar mora bhaier mangsho tumi jemon nije khete pochondo koro na gibad kora mane holo bhaier mangsho khawa eta tumra koro na Allah taala qurane nisheth korlen tarpor ekta udharon dilen Rasul sallallahu alaihi wasallam boshe achen kono ek majlishe faqama rajulun min hadzal majlis ওই মজলিস থেকে একজন ব্যক্তি উঠে চলে গেল ফাওয়াকা ফিহি রাজুলুন আখার ঠিক ওই জায়গাতে আরেক ব্যক্তি এসে বসল আল্লাহর হাবিব তাকে দেখলেন দেখে বললেন তাখাল্লাল ও আল্লাহর বান্দা যাও তুমি খেলাল করে আসো ফাকালা লিমাযা আতাখাল্লালু আআকালতু লাহমা হে আল্লাহর হাবিব আমি কেন খিলাল করব আমি কি মাংস খাইছি নাকি আমি তো মাংস খাই নাই আল্লাহর হাবিব বলে হে আকাল তালাহমা ফিকা মুসলিম তুমি কিছুক্ষণ আগে তোমার এক মুসলমান ভাইয়ের গীবত করেছো আমি তো কার তোমার মুখ থেকে তার দুর্গন্ধ দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ আল্লাহ যে বলছে মরা ভাইয়ের মাংস খাওয়া আল্লাহ রাসূল বলছে আমি তোমার মুখে ওই মুসলমান ভাইয়ের গীবতের গন্ধ পাচ্ছি যাও খেলাল করো কুলি করে আসো গীবত অতি জঘন্য একটি গুনাহ আল্লাহর হাবিব বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ-জিনা গীবত জেনার চেয়েও জঘন্য কইলা ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ-জিনা হুজুর জেনা তো জঘন্য আমরা জানি গীবত কে তো আমরা হালকাই মনে করি অথচ আপনি বললেন বুঝি নাই হুজুর কিভাবে গীবত জেনার চেয়ে জঘন্য একটু বুঝাইয়া দেন আল্লাহর হাবিব বলেন ইন্নার রাজুল লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাই ওয়া ইন্না সাহিবাল গীবাত লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু আল্লাহর হাবিব বলেন মানুষ যখন জেনা করে তখন সে বোঝে এটা অন্যায় তাই সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ জেনা করে তওবা করবেন আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি কারো গীবত করে যার গীবত করলো সে ক্ষমা না করলে আল্লাহ তওবা করলেও ক্ষমা করেন না আপনি অনেক গীবত করেছেন আজকে আমার আলোচনা শুনলেন শুনে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও আমি আর গীবত করব না মাপ চাই আল্লাহ রাসূল বলেন তুমি তাওবা করলে ক্ষমা পাইবা না যদি যার গীবত করেছো সে তোমাকে ক্ষমা না করে কারণ তুমি তার হক নষ্ট করেছো আল্লাহ অন্যের হক ক্ষমা করেন না তাহলে তো বিপদে পড়ে গেলাম এমন কিছু মানুষের গীবত আমরা করি যার কাছে ক্ষমা চাওয়ার কোনো রাস্তাই নাই যেমন সে মরে গেছে অথবা সে এমন ভিআইপি অথবা সে এমন দূরে থাকে তার কাছে যাওয়াই সম্ভব না যেমন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী এই দুইজনের সমালোচনা আমরা পার্সোনাল লাইভ পর্যন্ত করি বলুন তো ওদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আমাদের আছে নাকি আপনি তো ঢোকার অনুমতি পাবেন না অথবা লোকটা আমেরিকা থাকে দূরে থাকে সমালোচনা তার গীবত করছেন গীবত কি আমি পরে বলছি ওই লোকের কাছে কিভাবে ক্ষমা চাইলেন অথবা লোকটা মরে গেছে এখন ক্ষমা চাইবেন কেমনে আল্লাহর হাবিব এই বিষয়ে বলেছেন যদি তুমি কারো ক্ষমতার গীবত করো তাহলে তুমি কাফফারা দেবে ইন্না মিন কাফফারাতিল গীবাত أن تستغفر لمن اغتبته وتقول اللهم اغفر لي واغفر له سبحان الله আল্লাহর হাবিব বলেন তুমি যার গীবত করেছো তার কাফফারা হলো যখন তুমি তার গীবত করলাম পরক্ষণে তুমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিও তুমি দোয়া করার সময় বলবে আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও আমি যার গীবত করছি তুমি তাকেও ক্ষমা করে দাও হতে পারে আল্লাহ এর উসিলায় তোমাকেও ক্ষমা করবেন সুবহানাল্লাহ তাহলে যার গীবত করবেন তার কাছে ক্ষমা চাইবেন অথবা তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গীবত নিয়ে মরলে বড় মুসিবত
আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন স্বামীর সাথে একজন সতীনের প্রসঙ্গ নিয়ে একটু টিপ্পনি কাটলেন কি বোধ করলেন মা আয়েশা আল্লাহর হাবিবকে বললেন হাসবুকা বিসাতিয়া আশারা বিয়াদিহি কাসিরা হযরত সাফিয়া বিনতে হুইবিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী উনি শারীরিকভাবে একটু বেটে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী হযরত সাফিয়ার ব্যাপারে কোনো বিষয় হয়তো প্রশংসা করেছেন অথবা সাফিয়াকে ওই দিন একটু সময় বেশি দিয়েছেন মা আয়েশা আল্লাহর হাবিব আশার করে বলতেছে আমার কাছে কেন আসছেন আপনার বাইটটা বড়াই তো ভালো বুঝেন নাই কথা সতীন হিসাবে একটু খোসা মারছে ওই যে বাইটটা একটা বউ আছে বেটে আকৃতির আপনার সাফিয়া আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন লাকাদ কুনতে কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু ও আয়েশা আজকে তোমার মুখ দিয়ে এমন একটি কথা বের হলো যদি তামাম দুনিয়ার সমুদ্রের সবটা পানিতে ওই কথাটা মিশিয়ে দেয়া হয় তোমার কথার কারণে সবটা পানি নাপাক হয়ে যাবে আমার বন্ধুগণ অন্যের গীবত বড় মারাত্মক জিনিস বড় মারাত্মক জিনিস একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসে আছেন ফাইজান ইরতাফাত রিহু মাইতা জিফাতিন মুনতানা মাইতাতিন মুনতানা হঠাৎ করে একটা মরা প্রাণী পচে গেলে তার যে দুর্গন্ধ ওই মজলিসে দুর্গন্ধটা শুরু হলো বাতাস আসলো বাতাসের সাথে মরা পচা প্রাণীর দুর্গন্ধ রাসূল নাকে পেলেন সাহাবারা অনুভব করলেন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন আতাদরুনা মা হাযিহির রিহু ও আমার সাহাবারা আতাদরুনা মা হাযিহির রিহা এই গন্ধটা কি তোমরা বুঝলে নাকি কিসের দুর্গন্ধ সাহাবাই কেরাম চুপ থাকলেন আল্লাহ রাসূল বললেন হাযা রিহুল লাযী ইয়াক্তাবুনাল মুমিনিন এটা হচ্ছে কিছু লোক যারা মুমিনদের গীবত করছে তাদের মুখ থেকে বের হওয়া দুর্গন্ধ নাউযুবিল্লাহ আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসিরু মা'না পারিন মিন আসহাবি আলা বাগালিন মাইতা কাদ আনতাফাখা উনি তার কতিপয় বন্ধু বান্ধব সঙ্গী সাথে নিয়ে যাচ্ছেন কোন রাস্তা ধরে রাস্তার পাশে দেখলেন একটা মরা খচ্চর পড়ে আছে এটা মরে পচে ফুলে গেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে বললেন দাঁড়াও ওয়াল্লাহি লা আইয়াকুলাম হাযা লা আইয়াকুল আহাদুকুম হাযা হাত্তা ইয়ামলা বাতনুহু খায়রুম মিন আইয়াকুলা লাহমা ফীহি মুসলিম ও আমার সঙ্গীরা শোনো এই যে কাল খচ্চরটা মরে পচে গেছে মোটা হয়ে গেছে এখনই ব্রাস্ট হয়ে যাবে ফুটে যাবে ওইটার মাংস যদি কেউ খায় তোমাদের কেউ খাইয়া পেট পুরাইয়া ফেলে সেটাও ভালো মুসলমানের গীবত করার সে ওই পচা গাদার গোস্ত খসরের গোস্ত গীবতের সে ভালো তাহলে কথাটাকে উল্টান গীবত করা মরা খসরের গোস্ত খাওয়ার সেও খারাপ আর আজকে আমরা এটা করছি খুব ভালোভাবে করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উরে যাবি যেই দিন আমাকে মেরাজে নেওয়া হলো আতাই তুমি কৌমিন লাহুম মাসবারুম মিন নুহাস জাহান্নাম পরিদর্শন করতে গেলাম জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখি একদল লোক ওই লোকগুলোর হাতের নখ আল্লাহ বানিয়ে দিয়েছেন পিতল দিয়ে পিতলের নখ ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম ওই লোকগুলো নিজের চেহারা এবং বুক ওই নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে খাবলায়া খাবলায়া
নিজের চেহারার মাংস নিজের বুকের মাংস ছিঁড়ে ফেলছে কলতু মান হাউলাইয়া জিব্রিল প্রশ্ন করলাম জিব্রিল এই লোকগুলো নিজকে নিজে এত কষ্ট কেন দেয় তারা কি অপরাধ দুনিয়ায় করেছে জিব্রিল আমিন বললেন হাউলাইল্লাযীনা ইয়াক্তাবুনা নাস ওয়ায়াকাউনা ফি আরাদিহিম তারা ওই সমস্ত লোক যে মানুষগুলা দুনিয়ায় মানুষের গীবত করত অন্যের আত্মসম্মান নিয়ে টানাটানি করত আপনি মানুষের বিরুদ্ধে কথা বলে মজা পাচ্ছেন আমার বন্ধু অন্যের সমালোচনা করার মাঝে মজা পাওয়া এটা ভালো লক্ষণ নয় সমালোচনা যদি করো সমালোচনা নিজেরটাই করো আল্লাহর হাবিব বলছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত দুনিয়াতে সে ব্যক্তি সবচেয়ে চালাক যে ব্যক্তি নিজের দোষ নিজে খোঁজে আত্মসমালোচনা করুন রাতের বেলায় বসে এশারের নামাজের পরে চোখ বন্ধ করে আজকে সারা দিনে কি কি গুনাহ করছেন নিজে কি কি দোষ করছেন ওইগুলা খোঁজেন খুঁজে আপনি রাতের বেলায় পুরা দিনের গুনাহ থেকে তাওবা করে ইস্তেগফার করে যদি ঘুমাতে পারেন ওই ঘুমে মৃত্যু হলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যেতে পারেন এই জন্য আত্মসমালোচনা করবেন নিজেরটা কিন্তু আমরা নিজের ব্যাপারে খবর নাই অন্যের দোষ ধরার জন্য পাগল হয়ে গেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিবতু মিনার রাজুল ইয়াফিরু মিনাল কাদরি ওয়া হুয়া মুআকিহু ওয়া ইয়ারা আল কাযাতা ফি আইনি আখিহি ওয়া ইদাউল জাযআ ফি আইনিহি রাসূল বলেন আমি ওই লোকটাকে দেখে আশ্চর্য হয়ে যাই যেই লোকটা তাকদীর থেকে পালাতে চায় আমার ভাইয়েরা আমরা বাঁচার জন্য যাই হাসপাতালে অথচ হাসপাতালে মরা লাগে এরপর বলতেছেন আমি আশ্চর্য হই সেই মানুষটাকে দেখে ইয়ারাল কাযাতা ফি আইনি আখিহি যে অন্য ব্যক্তির চোখের কোণায় সামান্য ধুলাবালি লাগলে সেটা নিয়ে সমালোচনা করে ওয়ায়া দাউ জাযআ ফি আইনিহি অথচ নিজের চোখের মাঝে খেজুর গাছের গোড়া পয়রা আছে সেটা ভুলে আছে আল্লাহ রাসূল বলেন আমি আশ্চর্য হচ্ছি তাকে দেখে যে অন্যের চোখের কোণার ভুলা দেখে সমালোচনা করে আর নিজের চোখের মাঝে খেজুর গাছের গোড়া পড়ে আছে এই কথার অর্থ এর মানে হচ্ছে তার জীবনটা সবটা অন্যায়ে ভরা সে অন্য মানুষের অন্যায় নিয়ে সমালোচনা করছে এইজন্য রাসূল বলছে সেই হলো চালাক যে ব্যক্তি অন্যকে নিয়ে নয় নিজকে নিয়ে সমালোচনা করে ওয়া আমালা লিমা বাদাল মাউত এবং মরার পরে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে এই চিন্তায় মাথায় রেখে প্রতিটা কাজ করে সে হলো চালাক মানুষ আর যে মরার পরে কি হবে সেটা ভুলে যায় তার মতো বেকুব আর কেউ নেই এখন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকেই গীবত করবেন না সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে হুজুর আমি ভালো হয়ে গেলাম তবে এতটুকু যথেষ্ট না রাসূল বলছেন না হা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবাতে ওয়া ইস্তিমাইল গীবা রাসূল গীবত করতে মানা করছে গীবত শুনতেও মানা করেছে এখন আপনি গীবত করবেন না অন্য কেউ গীবত করতে আসলে গীবত শোনাও যাবে না গীবত শোনা মানে গীবত কাজে সহযোগিতা আল্লাহর হাবিব বলছেন এমন মানুষ আছে যে মানুষের পাশে বসে আরেকজন গীবত করছে মানবতি বা আন্দাহু মুমিন ফা নাসারাহু জাযাহুল্লাহু বিহা জাযাআন খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মানুকতি বা আন্দাহু মুমিন ফালাম ইয়ানসুরুহু জাযাহুল্লাহু শাররান বিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি কোনো ব্যক্তির কাছে কেউ গীবত করে সে তাকে সহযোগিতা করলো সাহায্য করলো তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন আর যে ব্যক্তির কাছে কেউ গীবত করলো সে তাকে সাহায্য করেনি আল্লাহ দুনিয়া আখেরাতে তাকে অকল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন এর মানে কি আপনি কাকে সাহায্য করবেন গীবতকারীকে নাকি যার গীবত করা হচ্ছে তাকে
আপনার কাছে যার গীবত করা হচ্ছে আপনি তাকে সাহায্য করুন কিভাবে অন্য হাদিসে রাসূল বলেন মান রাদ্দা আন আখিহি ইরদাহু বিল গায়ব রাদ্দাল্লাহু النار আন ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা যখন কোন ব্যক্তির অনুপস্থিতিতে আরেকজন তার সম্মান নিয়ে টানাটানি করবে যদি আপনি তখন তার সম্মান হেফাজত করেন আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ তাহলে যার গীবত করা হচ্ছে আপনি তাকে সাহায্য করুন মানে তার সম্মান নিয়ে সে যেন টানাটানি করতে না পারে আপনি সাহায্য করুন অথবা যে গীবত করছে তাকে সাহায্য করুন কিভাবে অন্য হাদিসে রাসূল বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা তোমার ভাইকে তুমি সাহায্য করো সে জালেম হোক আর মাজলুম হোক সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি মাজলুম তাকে সাহায্য করা বুঝি কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব রাসূল বলেন জালেমকে জুলুম থেকে ফিরায়া রাখো এটাই হচ্ছে জালেমের সাহায্য আপনার কাছে যখন কোনো ব্যক্তি গীবত করছে আরেকজনের তখন আপনি এবার বলুন না ভাইজান প্লিজ আমরা অন্যকে নিয়ে সমালোচনা না করি এটা সাহায্য সে আপনার কাছে এসে আরেকজনের সমালোচনা করছে গীবত করছে আপনি তখন তাকে বলুন ভাইজান প্লিজ চুপ থাকেন তো অন্যের সমালোচনা কের কি লাভ আপনার স্ত্রী আপনার কাছে সমালোচনা করছে মেয়ের শাশুড়ি কি নিয়ে আপনি তখন তাকে বলুন শোনো সমালোচনা করে লাভ নেই বরং আমার মেয়ের সাথে যে আচরণ উনি করছে চলো আমরা ওনার সাথে বিষয়ে একটু আলাপ করি কথা বলি সংশোধন করি আল মুমিনু মিরাতুন লি আখি একজন মুমিন আরেক মুমিনের জন্য আয়নার মত আমার ভাইয়েরা আমি আবুল কালাম আজাদ আমি কি ভুলের ঊর্ধ্বে আমার ভুলগুলো যদি আমার পিছনে আপনি বলেন সংশোধন তো হওয়ার সুযোগ আমি পেলাম না কারণ সে সমালোচনা আমার কান পর্যন্ত নাও আসতে পারে কিন্তু যদি আপনি আমাকে আয়নার মতোই হন ভালোবাসেন মুমিন হিসাবে তাহলে আয়না যখন সামনে থাকে তখনই নাকের আগার ময়লাটা দেখা যায় চোখের ময়লা কপালের ময়লা দেখা যায় আয়না যখন সরে যায় তখন ময়লা আয়নাতে আর দেখা যাবে না মুমিন সামনে আসলে মুমিনের দোষ বলবে পিছনে গেলে আর বলবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন আমার সাহাবারা তোমরা জানো নাকি গীবত কি আতাদরুনা মাল গীবা তোমরা বুঝো নাকি গীবত কি জিনিস সাহাবাগণ বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম গীবত কি আল্লাহ এবং রাসূল ভালো জানেন আল্লাহর হাবিব উত্তর দিলেন যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু গীবত মানে হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার ব্যাপারে এমন কথা বললে যেটা সে শুনে ভালো মনে করবে না তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে যেটা তার কাছে পছন্দনীয় নয় এটার নামই হলো গীবত কিলা ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কানা ফি আখুফি আখি মা কুল হুজুর আমি যা বলছি আমার ভাইয়ের মাঝে সে দোষটা তো আছে তবুও কি গীবত হবে আপনি তার ব্যাপারে যে সমালোচনা করলেন বাস্তবে সে সে কাজটা করেছে কিন্তু আপনি যখন বললেন সেখানে সে হাজির নাই আল্লাহ রাসূল বলে হ্যাঁ ইন কানা ফি আখি লাকাদ ইক্তাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা তোমার ভাই যে অন্যায় করেছে সেটাই তার পিছনে কেন বললা তাই গীবত হয়ে গেল তোমার ভাই যদি সে অন্যায় না করে আর তুমি সেটা বলো তাহলে আরো বড় অন্যায় অপবাদ হয়ে গেল সেটা আরো জঘন্য আমার বন্ধুগণ এখন মানুষের পিছনে অন্যায় বলা যাবে না তার অন্যায়টা তার সামনে বলা লাগবে এটাই হচ্ছে মুমিনের জন্য আল্লাহর হাবিব এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা মুমিন মুমিনের আয়নার মতো এখন তাহলে বন্ধু সাহাবাই কেরাম হাদিস বর্ণনা করে গেছেন তাদের থেকে পর্যায়ক্রমে আমরা হাদিস পেয়েছি দেখা যায় অনেক মুহাদ্দিস অনেক রাবিকে সমালোচনা করে কাজ্জাব দাজ্জাল পর্যন্ত বলেছেন তাহলে এটা কি গীবত হবে আমরা যখন তাব্বাত ইয়াদা সূরা পড়ি তখন তো আমরা আবু লাহাবের কথা বলি তাব্বাত ইয়াদা আবু লাহাব আবু লাহাব ধ্বংস
সে খুব খারাপ আমরাতু হাম্মালাতাল হাতাব তার বউ খারাপ ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফিরাউনের কাছে যাও ও মুসা ফিরাউন তাগুত অবাধ্য তাহলে ফিরাউনের বিপদ হয়ে গেল আল্লাহর হাবিবের কাছে মহিলা এসে বলে হুজুর আমাকে বিয়ে করার জন্য আবু জহম প্রস্তাব দিয়েছে মুয়াবিয়া প্রস্তাব দিয়েছে আল্লাহর হাবিব বললেন আবু জহম বউ ফিটায় মুয়াবিয়া গরীব তাদেরকে বিয়ে না করে তুমি হযরত উসামা বিন যায়েদ কে বিয়ে করো ওই দুইজন সাহাবী রাসূলের সামনে তো হাজির ছিল না তাহলে বিপদ হয়ে গেল বুঝি এতে বোঝা যায় কেউ যদি কারো কাছে কোনো পরামর্শ চায় তাহলে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত যে অন্যায় তার কথা বললে ওই ব্যক্তির ক্ষতি হবে না সে অন্যায়টা বলা জায়েজ আছে এখন আবু জহম বৌমারে আল্লাহর হাবিবে মহিলাকে এই কথা বলে ওই আবু জহমের চরিত্র নিয়ে সমালোচনা করলেন নাকি তাকে পরামর্শ দিলেন যে বউ পিটানো লোক বিয়ে করলে তুমিও মার খাওয়া কথা বুঝেন নাই আপনি চলছেন সুরের সাথে বন্ধুত্ব করলেন আমি জানি লোকটা চোর চান্স পাইলে আপনার ক্ষতি করবে এখন আমি আপনাকে ডেকে যদি বলি বন্ধু তার সাথে বন্ধুত্ব করা দরকার নাই তাহলে আমি তার সমালোচনার জন্য সমালোচনা করি নাই আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই কথাটা বলেছি এটা জায়েজ আমার ভাইয়ের রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হয়ে যাবে এমন কোন নেতা কোন ভুল করেছে সেটা সমালোচনা করুন প্রকাশ কারণ সে যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে তার ওই সিদ্ধান্তের সমালোচনা তাকে দোষনীয় বানানোর জন্য নয় জাতিকে ক্ষতি থেকে হেফাজতের জন্যই তাহলে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা যায় সেটা গীবতের অধীনে করবে না সেটা হচ্ছে মুহাদ্দিসদের সমালোচনা অমক থেকে হাদিস নেবে না গীবত তাহলে কোনটা গীবত হলো কাউকে প্রাইভেসি নিয়ে পার্সোনাল অ্যাটাক করা আমার বন্ধু এখন যে সমস্ত আলোচনা জাতির কোনো উপকার নাই আপনার কোনো কল্যাণ নাই সেই বিষয়ে গীবত করলাম লাভটা হলো কি এখানে লাভ হয়েছে একজনের আমার গীবত শুনে আপনি তার সমালোচনা শুনে আপনার কোনো উপকার হয় না উপকার হয়েছে শুধু শয়তানের কথা বুঝতে পারছেন যদি এমন হয় যে আমি এমন একজন ব্যক্তির সমালোচনা করেছি যার সমালোচনা শুনে আপনার উপকার হয়েছে আপনি তার থেকে বেঁচে গেলেন তাহলে আল্লাহর হাবিব আবু জহমের সমালোচনা করেছেন মুয়াবিয়াকে গরিব বলেছেন গরিব বলে কি সমালোচনা করে হেউ করছে না ওই মহিলাকে বুঝালেন তাহলে গরিবকে বিয়ে না করে তুমি অমুককে বিয়ে করো তাহলে তোমার জন্য কল্যাণ হবে হিসাব করে কথা বলবেন আপনার যেই কথাটা যার কাছে বললেন তার কোনো উপকার হলো না তাহলে বুঝতে হবে এখানে নিশ্চয়ই শয়তানের উপকার হয়েছে শয়তান আপনাকে একটা কবিরা গুনাহগার বানায়া জাহান্নামে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে আজকে এখানে আমি থেমে গেলাম আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করছি আল্লাহ যেন গীবত নামক এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দান করে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু